আমাদের এই সম্মেলনে সবাই উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সুধীজন বাংলাদেশ রাষ্ট্র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদকের পক্ষ থেকে এবং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সমাপনীদের প্রতি আমার প্রণাম আদর রইল প্রিয় উপস্থিতি নিজাম মোহাম্মদ শিয়াদুল আলম খান সম্পর্কে দাদাভাই সম্পর্কে ইতিমধ্যে অনেক বক্তা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন আমরা যখন আশির দশকে বশির ভাই অধ্যাপক মনোজিৎ শেখ গোলাম মোহাম্মদ রাজু ডাক্তার বিজয় দাস সহ আমরা যখন ছাত্রলীগের উত্তর দক্ষিণ মহানগরীতে কাজ করছিলাম দাদাভাই তখন চট্টগ্রামে বিভিন্ন প্রোগ্রামে রাজনৈতিক ক্লাসে আসতেন রাজনৈতিক ক্লাসে আশ্বাসনের একটা বক্তব্য উনি তুলে ধরেছিলেন শিয়াজুল আলম খান আজকে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতাকে যদি আমরা মুক্তিযুদ্ধের রাজা বলি আমাদের শিয়াজুল আলম খানকে রাজপুত্র বলতে হয় উনি একক রাজপুত্র এই শিয়াজুল আলম খান এই মুক্তিযুদ্ধের সরকারের সময় ইন্তেকাল করেছেন উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই সরকার এই গণতান্ত্রিক সরকার বলি মুক্তিযুদ্ধের সরকার বলি চেতনা সরকার বলি আমি আপনাদের মারফত প্রশ্ন রাখি এই শিয়াজুল আলম খানকে কি মূল্যায়ন করা হয়েছে আমি এই দৈন্যতা রাষ্ট্রের এই দৈন্যতা মুক্তিযুদ্ধের সরকার এই বঙ্গবন্ধুকে জাতির পিতা বঙ্গবন্ধু করার জন্য বাংলাদেশের এমন কোন পথে প্রান্তরে শিয়াজুল আলম খান ঘুরে নাই ষাটের দশকের পরে এই ছাত্রলীগকে আওয়ামী লীগকে শ্রমিক লীগকে আদমজি থেকে শ্রমিকরা ঢাকাতে না আসলে যেখানে আওয়ামী লীগের মিটিং হতো না আমি এক সিনিয়র নেতার কাছ থেকে শুনেছি এম এ আজিজ চট্টগ্রামের বৃহত্তর আওয়ামী লীগের নেতা ছিলেন উনি মহেশখালীতে আওয়ামী লীগের উপজেলা থানা কমিটি করতে গিয়েছিলেন দুইজন লোককে ধরে ফলে ষাটের দশকের পরে এগুলো ধরে ফলে আওয়ামী লীগের সভাপতি করেছেন একজনকে সাধারণ সম্পাদক করেছেন ছয় মাস পরে ওই লোক সভাপতি অথবা সাধারণ সম্পাদক এম এ আজিজের কাছে চিঠি রেখেছেন আজিজ ভাই আপনি কমিটি করে দিয়ে গেলেন কোন বেতন টেতন পাঠাচ্ছেন না ঘটনা কি আওয়ামী লীগের অবস্থা ছিল ষাটের দশক পঁয়ষট্টির দিকে সেই অবস্থা সেই অবস্থা থেকে আওয়ামী লীগকে পাঁচ সাত বছরের ব্যবধানে মুক্তিযুদ্ধের এই নিউক্লিয়াসের মধ্য দিয়ে ছাত্রলীগকে সংগঠিত করার মধ্য দিয়ে সারা বাংলাদেশের ডাকসু সহ বিদ্যাপীঠে ছাত্রলীগকে সংগঠিত করে আজকে এই স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন শিয়াজুল আলম খান এই শিয়াজুল আলম খানের যথাযথ মূল্যায়ন এই রাষ্ট্র করে নাই এই সরকার করে নাই তারা এই দৈন্যতাকে দেখাবো এবং শিয়াজুল আলম খানের মতো রাজপুত্রের যাতে যথাযথ আমরা মূল্যায়ন করতে পেরেছি আমাদের শিয়াজুল আলম খানের এই স্মরণ সভা যারা করেছেন বিশেষ করে চট্টগ্রামে ডাক্তার মাহমুদুর রহমান ভাই বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা যারা এই আয়োজনটুকু করেছেন আমি নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বাংলাদেশ যশোর কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সরকার সম্পাদকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শিয়াজুল আলম খানের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা